এবারে প্রশ্ন এসেছে, বলছে প্রতি বছর এদিকে শ্রাবণ মাসে চারিদিকে শিবলিঙ্গের অভিষেক এবং রুদ্রাভিষেক হয়, এর যথার্থ মানে কি? আরেকটি প্রশ্ন আছে যে সব বীজের মধ্যেই তো সমান শক্তি আছে, তবে রুদ্রাক্ষকে বিশেষ কেন দেখা হয়? দেখুন, ভারতবর্ষ এটা একটা সনাতন ধর্মের দেখার ঢং। সে সব সময় সত্যকে বিভিন্ন রকমের ছবিতে দেখেছে, বিভিন্নভাবে আমাদের গান আমরা গাই হারে লেহেজা, সব রকম ভঙ্গিমাতে সব রকম পোশাকে সত্যকে দেখা হয়েছে। তো এই যে বর্ষাকালে বা শ্রাবণ মাসে যখন বর্ষা নেমে আসে, তো এই যে দেখা হয় না যে শিব এর চারিদিকে অভিষেক করা হয়। দেখুন, পুরাণের কাহিনী বিভিন্ন রকম আছে। এক হলো বর্ষা উত্তপ্ত যে স্থিতি, সেই উত্তপ্ত স্থিতিতে, এবার উত্তপ চারিদিকে নেয়, এই নয় যে ভারতবর্ষে হচ্ছে বলে পৃথিবীতে সর্বত্র উত্তাপ হচ্ছে, তো এটা ভারতের কনটেক্সটে বলা, মাথায় রাখবেন। তো বর্ষা নেমে আসছে, এই যে দেখা, এই দেখার মধ্যে এক শীতলতা, এক শান্তিকে দেখা হয়েছে। জীবনে উত্তাপ আসে, তারপরেই তো শান্তি হয়। তো শিবত্ব ওই শান্তিতে নিহিত, আমরা জীবনকে উত্তপ্ত করে ফেলি, এটা একটা দেখার মাত্র ঢং বা প্রতীক, মাথায় রাখবেন। দ্বিতীয় পুরাণের কাহিনী আছে যে সমুদ্র মন্থনের কথা, সমুদ্র মন্থনে বিষ উঠেছিল এবং সেই বিষকে মহাদেব গ্রহণ করেন, তারপরে অমৃত আসে। ঠিক তেমনি আমাদের যে জীবন, জীবনে প্রথমেই এই গরম হলাহল বা বিষ ওঠে। যদি আমরা জীবনকে স্বীকার করি, বেশিরভাগ মানুষ জীবনকে স্বীকার করে না, ফলে তার জীবন সারা জীবন তপ্তই থাকে। যখন আমরা জীবনকে তার সৌন্দর্য স্বীকার করে নিই, এটা হলো শিবের হলাহল পান করা। আমাদের থেকেই বেরিয়েছে জীবন, সমুদ্র থেকে এই হলাহল বেরিয়ে এসেছে, এই বিষ। আমরা যখন নিজেদের দিকে তাকাবো, আমরা দেখতে পাবো যে আমরা সবথেকে বেশি অন্যায় নিজেদের সাথে করেছি, সবথেকে বেশি ভ্রান্তি নিজেরা পালন পোষণ করেছি, এবং তার মধ্যে সবথেকে বড় ভিকটিম আমরা নিজেরাই হয়েছি, কেউ করে দেয়নি। হ্যাঁ, অনেক কিছু তার মাধ্যম হয়েছে, কিন্তু এই বিষ আমাদেরই জীবনের সমুদ্র থেকে ওঠা, আর অন্য কোথাও থেকে নয়। জীবনকে মন্থন করলে, জীবনের গভীরে গিয়ে সাধারণ মানুষ দেখে না। যখনই সমুদ্র মন্থন হয়, যখনই ব্যক্তি বিবেকের মন্থন দণ্ড দিয়ে নিজেকে মন্থন করে, তখন সে দেখতে পায় যে তার মধ্যে থেকে সবার প্রথম আমি যাকে শিকার বলি, নিজের সব নেগেটিভিটি, নেতিবাচক দিকগুলি সামনে উঠে আসবে বেশিরভাগ ক্ষেত্রে। যখন তা উঠে আসে, অহংকার, লোভ, কাম, ক্রোধ, তখন কি করবেন, কোথায় ফেলে দেবেন? এগুলো আপনাকেই আবার গ্রহণ করতে হবে। তো কোনো শিবই এই হলাহলকে গ্রহণ করে, শিব সে যিনি সবসময় সেই স্তরে আছেন যেখানে তিনি সত্যকে, যথার্থতাকে স্বীকার করতে জানেন, আমরা পারি না। তো জীবনের এই হলাহলকে শান্ত করতে এই বর্ষার ভাবনা চিন্তা আনা হয়েছে। শিবকে শান্ত করতে বিভিন্ন সময় বিভিন্ন এ আছে যে তিনি গ্রহণ করে নিতে পারেন, তার কণ্ঠেই থেকে গেল ইত্যাদি। অর্থাৎ যখন আপনি জীবনকে স্বীকার করে নেন, তা আপনাকে বিষাক্ত করে দেয় না, আপনি নীলকণ্ঠ হয়ে যান। দেখুন, বিষও শিবের শোভা হয়ে গিয়েছে, যে বিষ আমাদেরকে শেষ করে দেয়। যখন সেই বিষকে সম্মানের সাথে স্বীকার করে নেওয়া হয়, শ্রদ্ধার সাথে দেখা হয়, তখনই তাই গ্রীষ্মকালের প্রতীক, বিষ গরম হয়, গরম গুণ হলাহল, এবং তারপরে এই বিষ গ্রহণ করার পরেই কিন্তু সমুদ্র মন্থন থেকে অমৃত ওঠে। এই যে বর্ষা, এই যে শীতলতা, এই যে শিবত্ব, তো এই প্রতীক হিসাবে শিবকে চারিদিকে শিবলিঙ্গকে স্নান করানো। শিবলিঙ্গ মানে কিন্তু লিঙ্গ নয়, পেনিস নয়, শিবের প্রতীক, এ কথা আমরা বহুল জানি, তবু আমি এখানে কনটেক্সটে বলে দিলাম। তো শিবের যে নিরাকার নির্গুণের যে একটা সামান্য প্রতীক নির্মাণ করা হয়েছে, অদ্ভুতভাবে প্রতীক নির্মাণও করেছে, আবার প্রতীক নেইও বটে। আপনি শিবকে নিয়ে, শিবলিঙ্গকে নিয়ে বিরাট কোনো গল্প ফাঁদতে পারবেন না, দুঃখের বিষয়ে গল্প ফাঁদাও হয়েছে। তো এই যে বর্ষাকাল, সেটাকে ভেবে নেওয়া হয় যে অমৃত বর্ষা। জীবনের তথ্যকে যে স্বীকার করে, তাকে সম্মানের সাথে যে কণ্ঠে ধারণ করে, যে হেজিটেট নয় নিজের পূর্ণ অবস্থানকে স্বীকার করে নিতে, তার ওই হলাহলের উপরে শিবের বা এই বর্ষা বা অমৃত বর্ষা হয়। এর প্রতীক হিসাবে এই শিবের উপর জলাভিষেক বা রুদ্রাভিষেক ইত্যাদি করা হয়। যদি
আমরা বুঝতে চাই তাহলে প্রতীক হিসাবে খুব ঠিক, কিন্তু যদি বাবাধামে গিয়ে হুড়োহুড়ি করি, কেবার যাত্রা করি, হ্যাঁ এখানে তারকেশ্বর পাশেই আমাদের দিন রাত্রি চলছে, গাঁজা উঠছে, গুটখা উঠছে, এর সাথে কোনো সম্পর্ক নেই, শিবের সাথে দূর দূর কোনো সম্পর্ক নেই, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে আমি এই দিয়ারা অংশে থাকছি, আমি মনে করি যে এই দিয়ারার সব থেকে খারাপ সময় হয় এই শ্রাবণ মাসটা, সব থেকে যদি একটু আগে আমাদের প্রশ্ন ছিল অশুদ্ধি, সব থেকে অশুদ্ধ ইম্পিওর সময় এই শ্রাবণের যে যাত্রাটি চলে, এখানে এমন কিছু নেই যেগুলি শিবের নামে ঘটে না, শিবের নামে নোংরা নোংরা কথা বলা, গালাগালি দেওয়া, হ্যাঁ যৌনতায় লিপ্ত হওয়া, গাঁজা ভাঙ মদ গুটকা সব উঠছে এবং সব লোক এসে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে যে না তুমি লুচি খাও তারপরে তুমি গুটকাটা খাও, খালি পেটে গুটকা খাওয়া ভালো নয়, তো লুচি বিতরণ করা হয়, জল দেওয়া হয়, চাউমিন দেওয়া হয়, কোথাও কোথাও আবার এগরোল দেওয়া হয়, তো বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, তো এইগুলির সাথে কোনো সম্পর্ক নেই। রুদ্রাভিষেক, রুদ্রের অভিষেক বা অভিষেক যে সিঞ্চন তা বড় সুন্দর প্রতীক যদি আমরা একে ধরতে পারি। আর দ্বিতীয় বলেছেন আপনি যে এই যে কি বলে রুদ্রাক্ষের বিষয়ে, দেখুন রুদ্রাক্ষ একটি গাছের ফল, শুকিয়ে গেলে ওটাকে স্টোন বেরিও বলা হয়, নীল রঙের হয় অনেক সময়। তো ভারতের বিভিন্ন নাচে কানাচে সনাতন ধর্মের ভারত সে গ্রাম্য সভ্যতায় ছিল, হট করে নগর আসেনি, বৈদিক সভ্যতা আমরা সেটা দেখেছি, এবং এই রুদ্রাক্ষকে প্রতীক হিসাবে ধরে নেওয়া হয়েছে। আবার এটি দ্বিতীয় প্রতীক, বিশেষ শুদ্ধ ফুদ্ধ কিছু নয়, দেখবেন রুদ্রাক্ষের সাথে রেটিনার একটা মিল আছে যে গঠনের, আমাদের চোখের যে মণি সে তার দেখবেন গঠনটাকে যদি খুব জুম করে দেখা হয় এইচডিতে দেখবেন রুদ্রাক্ষের সাথে মেলে কিছুটা। তো যে রুদ্রাক্ষের যে গঠন ওটাকে দেখে অক্ষি বা চোখ বলে দেওয়া হয়েছে, রুদ্রের চোখ বলে দেওয়া হয়েছে। ভারত তো সব কিছুর মধ্যেই কিছু না কিছু দেখেছে, একটা পাথরের মধ্যে একটা গোল চক্রের মতো পোকা ফসিলস হয়ে গেছিল, তাকে সুদর্শন শালগ্রাম বলে দেওয়া হয়েছে, কারণ চক্রের মতো সুদর্শন। কোথাও শঙ্খর চিহ্ন দেখেছে, তাকে ভারত পূজা করেছে। তো এরকম এখনো চলে চারিদিকে, বিভিন্ন রকমের ধর্মের ব্যবসা চলে। এই নিয়ে মূল বিষয় ভারত বড় সংকেত প্রবণ, ভারত বলো কাহিনীর মধ্যে উপজীব্য বিষয়কে বের করে নিজের জীবনে তাকে ঘুলে মিলে তাকে গ্রহণ করতে জানে। তো রুদ্রাক্ষের যে এই গঠন, এই দেখে বলে দেওয়া ছিল ইটি এটা যেন দেখতে অ্যাজ লাইক কারোর চোখ, এবং রুদ্র রুদ্র বরাবর চলেছে, উপনিষদ রুদ্র নাম করতে হাঁপায় না, বারংবার রুদ্র রুদ্র তাকে প্রণাম করেছে, রুদ্রের স্তব করেছে, রুদ্রের নৃত্য দেখেছে জীবনকে, অর্থাৎ শিবত্বের নাচ, এই ডিভাইন প্লে, এই লীলা এই জীবন। তো তার চোখ সেটাকে আমরা মালার মতো কখনো কোনোভাবে অলঙ্কার হিসাবে ধারণ করেছি, এত অবধি এর গুরুত্ব। এরপরে এর মেডিকেটিভ গুরুত্ব, এর সামাজিক গুরুত্ব, এর বাস্তু গুরুত্ব, এর অড়া গুরুত্ব, এগুলি হোপলেস কেস, তো এর মধ্যে আমরা পড়ব না। কিন্তু হ্যাঁ, সংকেত হিসাবে বড় সুন্দর, যদি কেউ রুদ্রাক্ষ ধারণ করে তাও খুব ভালো কথা, কিন্তু এরপর রুদ্রাক্ষ ধারণ করলে এই হয় ওই হয় সেই হয়, এর থেকে যেন আমরা বাঁচি। রুদ্রের চোখ অর্থাৎ শিবত্বের যে সাক্ষিত্ব, সেই সাক্ষিত্ব সর্বত্র বিরাজমান, আমি সাক্ষিত্বকেই আমার জীবনের অলঙ্কার বানিয়ে নিয়েছি, যেন আমি সব কিছুর মধ্যে অ্যাজ এ অবজারভার থাকতে পারি, আমি যেন জড়িয়ে না পড়ি। শিব অনাসক্তির চরম পরাকাষ্ঠা। অনাসক্তি মানে এই নয় যে জীবন সব কিছু শুকিয়ে যাবে, অনাসক্তি মানে এই জীবনকে আপনি পূর্ণতা দেখতে পারেন, তাই পূর্ণতা উপভোগ করতে পারেন। আসক্ত ব্যক্তি কোথায় উপভোগ করতে পারে? শিব পারেন সব কিছুর মধ্যে ধ্যানস্থ হয়ে সব কিছুকে অবজার্ভ করতে। এই জন্য শিবের চোখও দেখবেন অর্ধ নিমিলিত চোখ, তিনি দেখছেন বটে, দেখেও দেখছেন না। আমরা বড় বড় ঢেবা ঢেবা চোখ করে যখন দেখি তখন কি হয়, আমরা জড়িয়ে পড়ি, অবাক হয়ে যাই, আমরা এখন ধর্মের মূল তত্ত্ব না বুঝে আমরা অবাক হয়ে যাই। তো এই অবাক হওয়া শিবত্ব নয়, ধ্যানস্থ হওয়া শিবত্ব, এবং রুদ্রাক্ষ তার একটা সুন্দর প্রতীক। তো রুদ্রাভিষেকও প্রতীক, রুদ্রাক্ষও প্রতীক যদি আমরা নিতে পারি।